নেশার সাম্রাজ্য থেমে নেই বাম আমলে রাজ্যে যেমন নেশার করিডোরে পরিণত হয়েছিল ঠিক তেমনি রাম আমলে নেশামুক্ত ত্রিপুরা গড়তে হিমশিম খাচ্ছে বর্তমান রাজ্য সরকার রাজ্যে বিজেপির সরকার আসার পর ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করার জন্য সরকার পদক্ষেপ নিলেও নেশামুক্ত ত্রিপুরা গড়তে তেমন কোনো সফলতা অর্জন করতে পারেনি তাই রাজ্যের প্রতিটি আন্তর্জাতিক সীমান্ত এলাকা নেশা সাম্রাজ্যের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে এর মধ্যে বাদ পড়েনি সুনামোড়া মহকুমার বিভিন্ন এলাকার বক্সনগর রক্ষিমপুর পুটিয়া আদমপুর কুলুবাড়ি শ্রীমন্তপুর ধনপুর যাত্রাপুর এনসি নগর ও দুর্গাপুর এলাকা দিয়ে বিভিন্ন নেশা সামগ্রী যেমন ফ্যান্সি ডিল গাজা ইয়াবা ব্রাউন সুগার প্রভৃতি নেশা সামগ্রী বাংলাদেশে পাচার হয় বিশেষ করে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে সীমান্ত এলাকার পাচারকারীরা মাঝে মধ্যে পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে পাচার সামগ্রী উদ্ধার হতে দেখা যায় এমনই এক ঘটনা ঘটে রবিবার সুনামুড়া এবং মেলাখোর থানা এলাকায় জানা যায় গোপন খবরের ভিত্তিতে সোনামরা পুলিশ আধিকারিক সমীর রায় এবং সোনামরা থানার ওসি মানিক দেবনাথ রাতে কুলুবাড়ি এলাকায় নেশা বিরোধী অভিযান চালায় কুলুবাড়ি এলাকার ইদ্রিস মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করে জানা যায় কুড়িটি ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা ব্রাউন সুগার উদ্ধার কাজের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ধৃতরা হল রুবেল হোসেন তার বাড়ি কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ রং ওয়ার্ড এলাকায় অপরজনের নাম নুরু আমিন তার বয়স আয়ত্রিশ তার বাড়ি বেজি মারা গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায় পুলিশ জানায় যেহেতু নেশা সামগ্রী ইদ্রিস মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে নেশা সাম্রাজ্যের টাকার বিনিময়ে রাতারাতি কোটি টাকা খরচ করে বসত বাড়ি হিসেবে রাজমহল নির্মাণ করেছেন তিনি কুলুবাড়ি এলাকায় কানপাকলে কয়েকজন নেশা সাম্রাজ্যের কথা এলাকায় কানা খোসো শোনা যায় পুলিশি জানায় গ্রেফতার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদের পর আরো বহু রাঘব বোয়াল পুলিশেরা জালে উঠতে পারবে টিকের এসপি হেভি মতে নেশামুক্ত তিব্রা করার লোকে আজকে বিভিন্ন জায়গাতে আমরা স্পেশাল রেড চালাই এবং সন্ধ্যা অনুমান আটটা নাগাদ সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে কুলু ওয়ার্ড নাম্বার ফাইভে আমরা ডিসমিয়ার bari বাড়িতে রেড করি এবং ওখানে দুজন পজিশনে আমরা 20 কোটা ব্রাউন সুগার আমরা চেজ করি তাদের লোকেশান থেকে ওগুলো প্রায় দুশো সিক্সটি গ্রাম মার্কেটগুলো প্রায় অন করুন তাদেরকে আমরা নিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে এন ডি পি এস একটা মামলা রুজু হয়েছে এছাড়া অপরদিকে মেলাখোর থানা এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাবলেট বাহাত্তরটি ও একশো কুড়িটি প্লাস্টিক ব্রাউন সুগার এবং ভারতেও এগারো হাজার একশো চল্লিশ টাকা নগদ উদ্ধার করেছেন পুলিশ পুলিশ জানায় রাজ্যকে সমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমাদের এই অভিযান জারি থাকবে রিপোর্ট আর নিউজ